হোয়াটসঅ্যাপের জন্য দুনিয়ার সবচেয়ে বড় বাজার ভারত। 34 কোটিরও বেশি মানুষ এদেশের নিয়মিত এই অ্যাপটি ব্যবহার করেন। গত বৃহস্পতিবার সকালে হোয়াটসঅ্যাপ খোলা মাত্র তাদের ফোনে পপ আপ করে একটি মেসেজ, যাতে জানানো হয় হোয়াটসঅ্যাপ তাদের ইউজার ডেটা ফেসবুক ও তার প্রোডাক্টগুলোর সঙ্গে শেয়ার করে যাবে। যদিও এটা খুব নতুন কথা নয় এবং সেই 2014 সাল থেকেই হোয়াটসঅ্যাপের মালিকানা ফেসবুকেরই, তারপরও নিজস্ব তথ্যের গোপনীয়তা বজায় রাখা নিয়ে মানুষের আশঙ্কাই হোয়াটসঅ্যাপ সম্পর্কে তাদের সন্দিগ্ধ করে তুলেছে। বিবিসি বাংলাকে বলছিলেন ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিং এর অধিকর্তা সন্দীপ সেনগুপ্ত। মানুষ হোয়াটসঅ্যাপকে চুজ করেছিল এইটা দেখে যে হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপশন, ডেটা শেয়ারিং করে না, যেগুলো মানুষ প্রাইভেসির জন্য ভ্যালু দেয় সেইগুলো হোয়াটসঅ্যাপের মধ্যে ছিল বলেই কিন্তু হোয়াটসঅ্যাপের দিনকে দিন উন্নতি হয়েছিল এবং প্রচুর মানুষ হোয়াটসঅ্যাপ জয়েন করেছিল। এইবার ফেসবুকের কিন্তু কুখ্যাতি আছে, অলরেডি ওদের এগেনস্টে প্রচুর লসুট আছে, প্রচুর ফাইন আছে, অ্যান্ড দে আর নোন টু দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ প্রাইভেসি ভায়োলেশনের হ্যাবিচুয়াল অফেন্ডার। কিন্তু হোয়াটসঅ্যাপ একটা ফেসবুকের মতো নয়, সে একটা অ্যাপ। অ্যাপ আমাদের সঙ্গে 24 ঘন্টা 365 দিন আমাদের মোবাইলে ইনস্টল থাকে এবং লাইভ থাকে, অ্যাক্টিভ থাকে। তার মানে সে কিন্তু আমাদের সমস্ত ডেটা অনেক বেশি করে ট্র্যাক করতে পারছে, কিন্তু সে তাদের সঙ্গে শেয়ার করবে না এবং সে পুরো ব্যাপারটা এনক্রিপ্টেড রাখবে, এই ভরসায় তাকে আমাদের মোবাইলে স্থান দিয়েছি। সে যখন একটা হ্যাবিচুয়াল অফেন্ডারকে ডেটা শেয়ার করছে, তখন এটা আমার মনে হয় একটা ব্রিচ অফ ট্রাস্ট হয়ে গেছে। সন্দীপ সেনগুপ্ত আপাতত সিগন্যালকে এগিয়ে রাখছেন, কারণ ভবিষ্যতে টেলিগ্রাম কোন পথে হাঁটবে তাতে তার খুব বেশি ভরসা নেই। টেলিগ্রাম একটা প্রফিট মেকিং অর্গানাইজেশন, সুতরাং টেলিগ্রাম আগামী দিনে হোয়াটসঅ্যাপ হবে কিনা বা ফেসবুক হবে কিনা সেইটা বলা খুব মুশকিল। প্লাস এইটা রাশিয়ান বেসড একটা অর্গানাইজেশন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তাদেরকে বিশ্বাস করে না। বিভিন্ন দেশে কিন্তু বা বিভিন্ন ISP কিন্তু টেলিগ্রাম অ্যাপকে ব্যান করা আছে, সব জায়গাতে আপনি ইজি অ্যাক্সেস পাবেন না। তার জন্য কি হয়েছে, ওর গ্রোথটা একটুখানি প্রবলেমেটিক আছে। অপরদিকে সিগন্যালটা হচ্ছে ওপেন সোর্স, নন প্রফিট, ও ডোনেশনের উপর চলে, তার জন্য ও কিন্তু কারোর কাছে গিয়ে ওকে জবাবদিহি করতে হয় না যে কেন অ্যাপটা প্রফিট মেকিং করছে না। গত সপ্তাহে টেসলার কর্ণধার ইলন মাস্কও সিগন্যালের হয়ে সওয়াল করেছেন এবং তাতেও হোয়াটসঅ্যাপের ওপর মানুষের আস্থা টলেছে। গোপনীয়তা রক্ষা নিয়ে কোটি কোটি ভারতীয়র ভরসা কিভাবে ফেরানো যায়, সেটাই এখন বিশ্বে তাদের সবচেয়ে বড় বাজারে হোয়াটসঅ্যাপের প্রধান দুশ্চিন্তা।